बादब बा मुलाहिजा होशियार शहंशाह आलम ताजे मुगल सल्तनत बादशाह हिंदुस्तान हुजूर जलालुद्दीन मोहम्मद प्रवेश करछेन। মোতি ভাই, তুমি খুব ভালো করে জানো আমার হারামে অন্য কোনো পুরুষের প্রবেশ নিষেধ। তা সত্ত্বেও ওখানে কেউ প্রবেশ করেছিল। এ সত্যি নয়। পত্রে পরিষ্কার লেখা ছিল যে মারা গেছে তার সঙ্গে তোমার সম্পর্ক ছিল। আমি চাই দেওয়ানে খাসে সবার সামনে সেই পত্র পড়ে শোনানো হোক। প্রিয় মতি, আমাকে ক্ষমা করে দাও মতি, তোমার সঙ্গে শেষবারের মতো দেখা হলো না। যদি ধরা পড়ি তাহলে মৃত্যুদণ্ড নিশ্চিত, আর এখান থেকে বেঁচে ফেরাটা অসম্ভব। সেজন্যই বিষ পান করছি, যাতে তোমায় কেউ সন্দেহ না করে। এবার আমি তোমাকে প্রথম আর শেষ সুযোগ দিচ্ছি নিজেকে নির্দোষ প্রমাণ করার। আমি আমি শুধু এটুকু বলতে চাই যে আমি ওই ব্যক্তিকে চিনি না। আর পত্রে উনি আমার নাম কেন লিখলেন সেটাও আমি জানি না। আমি কাউকে হারেমে ডাকিনি। এসব বলে তুমি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবে না মতি ভাই। এছাড়া আর কি কোনো প্রমাণ আছে তোমার কাছে? না হলে শাস্তি পাওয়ার জন্য প্রস্তুত হও। আপনি অনুমতি দিলে আমি মতি ভাইকে কিছু বলতে চাই শহনশাহ। মতি, বিষয়টা শুধুমাত্র তোমার জীবনের নয়, বিষয়টা আমার জীবনেরও। যদি তোমার কিছু হয়ে যায় তাহলে আমি আমাকে কখনোই সারা জীবনেও ক্ষমা করতে পারবো না। মতি, তুমি আমার দাসী নও, আমার সখী। তোমাকে রক্ষা করা আমারও কর্তব্য। মতি, কি লুকোচ্ছ তুমি আমার থেকে? মতি, তোমায় আমার দিব্যি বলো বলো। আমি আপনাকে সত্যি বলতে চাই শহনশাহ, সেই দিন অবশ্যই কেউ আমার পিছু নিয়েছিল, কিন্তু সে নয় যাকে রান্নাঘরে পাওয়া গেছে। যা বলার তুমি পরিষ্কার করে বলো। বলো হারেমে তোমার কাছে কে এসেছিল?
সেদিন আদম খান এসেছিলেন। তুমি কি জানো তুমি কার দিকে আঙুল তুলছো? এটাই সত্যি। গতকাল যদি তোমার কাছে আদম খানে গিয়ে থাকে তাহলে কালকে আমাকে সত্যিটা কেন বললে না? তুমি ছাড়া অন্য কেউ তাকে কেন দেখতে পাইনি? আপনি যান আর এক্ষুনি জালালকে গিয়ে সবকিছু বলে দিন। কিন্তু তারপরে কি হবে? আমি জালালকে যতটা চিনি উনি মতিবাইকে একটাও প্রশ্ন করবেন না, কিন্তু আপনাকে প্রশ্নে জর্জরিত করে দেবেন আর জিজ্ঞেস করবেন, যখন আপনি জানতেন এত কিছু তাহলে আগেই আদম খানের নাম নেননি কেন? এবার সন্দেহের তীর যাবে আপনার দিকে। সবকিছু জেনে শুনেও আদম খানকে আপনি আটকাননি কেন? বড় আমি আদম খানকে কয়েকটা প্রশ্ন করতে চাই, তাই এক্ষুনি ওকে দেওয়ানে খাসে হাজির হতে বলুন। আমাকে ক্ষমা করবেন শাহিনশাহ, আদম খান এখন আগ্রাতে উপস্থিত নেই। দুদিন আগেই আগ্রা ছেড়ে চলে গেছে। আপনি আদমকে মথুরার বিদ্রোহ দমন করার জন্য পাঠিয়েছিলেন। তোমাকে আমি একটা কাজ দিতে চাই। জানতে পেরেছি মথুরাতে কেউ আমাদের বিরুদ্ধে বিদ্রোহ করছে। তুমি খোঁজ নিয়ে দেখো যে সে কে, যে আমাদের ঐতিহ্যকে নষ্ট করতে চাইছে। শাহিনশাহ যদি কাল আদম হারেমে ছিল তাহলে আজ ও মথুরাতে থাকতে পারে না। আর এই ব্যাপারে অনুসন্ধান করা যেতেই পারে। সবচেয়ে দ্রুতগামী অশ্বারোহীকে আমি এক্ষুনি মথুরাতে পাঠিয়ে দিচ্ছি। অশ্বারোহী কাল সন্ধ্যের মধ্যে ফিরে আসবে আর আমরা এটা জানতে পেরে যাব যে আদম খান মথুরাতে আছে নাকি নেই, মানে আদম অপরাধী কি অপরাধী নয়। আর যদি আদম খান অপরাধী হয় তাহলে আমি সবার সামনে একটা কথা দিচ্ছি শাহিনশাহ, যে আপনার সিদ্ধান্ত জানানোর আগেই আমি মহামাঙ্গা নিজের সন্তানের শিরচ্ছেদ করব। কিন্তু যদি আদম খান মথুরাতেই উপস্থিত থাকে, এই কথাটা প্রমাণিত হয়ে যাবে যে বেগম যোধার এই দাসী আমায় বদনাম করার জন্য মিথ্যে কথা বলছে। অবশ্যই, এখনই কোনো দ্রুত অশ্বারোহীকে আদম খানের কাছে মথুরায় পাঠানো হোক। এ বিষয়ে কাল আমি সিদ্ধান্ত নেব, ততক্ষণ মতিবাইকে কারাগারে রাখা হোক। আজকের বিচার সভা এখানেই শেষ। মহামাঙ্গা জানতেন জালাল আদম খানকে মথুরা যাবার আদেশ দিয়েছেন, তারই সুযোগ নিয়ে মহামাঙ্গা দুর্ঘটনার রাতে আদম খানকে মথুরার দিকে রওনা করিয়ে দেন। রাজনৈতিক ব্যাপারে আমরা দখলদারি করি না যোথা, আমারও বিশ্বাস যে মতিবাই নির্দোষ, কিন্তু আমাদের কাল পর্যন্ত ঘোষাওয়ারের আশার অপেক্ষা করতেই হবে, কারণ সমস্ত প্রমাণ মতিবাইয়ের বিরুদ্ধে। তার মানে যদি কারোর কাছে তার নির্দোষ হওয়ার প্রমাণ না থাকে তাহলে এখানে তাকে দোষী সাব্যস্ত করা হয়? না, কিন্তু যার বিরুদ্ধে প্রমাণ আছে তাকে অবশ্যই দোষী সাব্যস্ত করা হয়। আমি তোমার কষ্ট বুঝতে পারছি যোধা, মুঘল সাম্রাজ্যের নিয়মের বিরুদ্ধে যাওয়ার অধিকার এই সাম্রাজ্য আমাকেও দেয়নি। এর অর্থ হল নির্দোষ হওয়া সত্ত্বেও মতি শাস্তি পাবে? না, আমার সম্পূর্ণ বিশ্বাস আছে জালাল তদন্ত করার পরেই সঠিক সিদ্ধান্ত নেবে। আমি মতির সঙ্গে দেখা করতে চাই। কারাগারের বন্দির সাথে দেখা করার অধিকার জালাল ছাড়া শুধু আমার আর মহামাঙ্গার আছে। এই ব্যাপারে আমি তোমাকে কোনো সাহায্য করতে পারবো না।
আমাকে বিশ্বাস করো যোথা, জালাল তার আদর্শে অনর। যদি মতিবাই নির্দোষ হয় তাহলে জালাল ওর কিচ্ছু হতে দেবে না। মোগল সাম্রাজ্যের ঐতিহ্য হলো অনেক অপরাধী শাস্তি পেলেও কোনো নিরাপরাধী যেন শাস্তি না পায়। বিশেষত কোনো নারী অপরাধী হলে সেই তদন্ত আমি নিজে করি। এখনো সময় আছে তোমার কাছে সত্যিটা স্বীকার করার। তোমার কথা অনুযায়ী আদম খান যদি অপরাধী না হয় তাহলে তোমার শাস্তি হবে মৃত্যু। তাই কাল সিদ্ধান্ত নেওয়ার আগে আমি তোমায় একটা সুযোগ দিচ্ছি। তুমি যদি মিথ্যে বলে থাকো তাহলে তা স্বীকার করে নাও, আমি তোমাকে যতটা সম্ভব কম শাস্তি দেব। শাস্তি পেতে আমি ভয় পাই না শাহিনশা, ভয় শুধু এটা ভেবে লাগছে আপনি যেন কোনো অন্যায় না করে বসেন। আমার ভদ্রতাকে আমার দুর্বলতা মনে করো না মতিবাই। আগামীকাল যদি তুমি আদম খানকে দোষী সাব্যস্ত করতে না পারো তাহলে আগামীকাল তোমার মৃত্যু অনিবার্য। আমাদের শাহেনশাহ দীর্ঘজীবী হন, আপনার আজ্ঞার পালন করা হয়েছে। সুবেদার আদম খান ইতিমধ্যেই মথুরায় উপস্থিত আছেন আর আপনার আদেশ অনুসারে বিদ্রোহের মোকাবিলা করতে উনি প্রস্তুত। ওখানকার কিছু জমিদার আমাদের এই কথা জানিয়েছেন। এখনই সবাইকে দেওয়ানে খাসে উপস্থিত হওয়ার জন্য আদেশ দাও। সংবাদ এসেছে আদম খান মথুরাতেই আছে যেখানে আমি ওকে পাঠিয়েছিলাম। তার মানে আদম খান এখানে কাল রাতে ছিলই না। এতে এটা প্রমাণিত হয় মৃত ব্যক্তির সঙ্গে মতিবাইয়ের সম্পর্ক ছিল। সুতরাং আদম খানের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যে, তাই এখন মতিবাইকে শাস্তি দেওয়া হবে। আর ওর শাস্তি হলো ওকে জীবিত অবস্থায় ওর চারপাশের দেওয়াল তুলে দেওয়া হবে। পাথরের লিখন হয় শাহিনশাহ সিদ্ধান্ত, এখন কেউ তার সিদ্ধান্তকে পাল্টাতে পারবে না। এই সিদ্ধান্ত যদি কেউ পাল্টাতে পারে তাহলে সেটা শাহেনশাহ নিজেই। ক্ষমা করো যোথা, শাহেনশাহ ও হিন্দের মা হওয়া সত্ত্বেও জালালের এই সিদ্ধান্তে দখলদারি করতে পারবো না। মুঘল সাম্রাজ্যের ঐতিহ্য হলো অপরাধীকে তার শেষ ইচ্ছে জিজ্ঞেস করা। তোমার শেষ ইচ্ছে কি বলো? আপনার যা কিছু দেওয়ার ছিল সেই সব আপনি দিয়ে দিয়েছেন শাহেনশাহ, আর কিছু বাকি নেই।
দেখো, এই প্রশ্ন করাটা কিন্তু আমার কাজ নয়। তুমি আমার বেগমের সঙ্গে আমের থেকে এখানে এসেছো, সেই কারণে আমি নিজে তোমাকে এই প্রশ্ন করতে এসেছি। তোমার যদি শেষ ইচ্ছে না থাকে তাহলে আমি তোমাকে বাধ্য করব না। আমায় ক্ষমা করে দিও যোধা, আমি আমার কর্তব্য অপূর্ণ রেখে চলে যাচ্ছি। এখানে এসেছিলাম তোমার সাথে থাকবো বলে, কিন্তু তোমায় একা রেখেই চলে যেতে হচ্ছে। আমায় ক্ষমা করে দিও যোধা, আমি আমার কর্তব্য অপূর্ণ রেখে চলে যাচ্ছি। এখানে এসেছিলাম তোমার সাথে থাকবো বলে, কিন্তু তোমায় একা রেখেই চলে যেতে হচ্ছে। মতির সঙ্গে যা হচ্ছে অন্যায় হচ্ছে, আর সবচেয়ে খারাপ লাগছে এটা ভেবে যে আমি কিচ্ছু করতে পারছি না। বেগম যোধা, আপনি হিন্দুস্তানের শাহেনশার বেগম, আপনার এভাবে সামান্য একজন দাসীর জন্য দরজায় দরজায় গিয়ে ভিক্ষা করা আপনার সম্মানহানি করছে। আর তাছাড়া আপনি যাদের সামনে ওই সামান্য দাসীর জন্য ভিক্ষে চাইছেন তারা কিচ্ছু করবে না। হ্যাঁ, এটা হতে পারে আপনি চাইলে আমি আপনাকে সাহায্য করতে পারি। বেগম যোধা, মরে যাওয়াটা খুবই সহজ, কিন্তু প্রতি মুহূর্তে মৃত্যুকে আশেপাশে অনুভব করাটা সহ্য সীমার বাইরে চলে যায়। যখন দেওয়ালের উচ্চতাটা একটু একটু করে বাড়তে থাকবে তখন একটু একটু করে মতিবাইয়ের চারিদিকে মৃত্যু ছায়া ঘনিয়ে আসবে। দেওয়ালের মধ্যেই বন্দী হয়ে গেলে এটা জরুরি নয় যে সঙ্গে সঙ্গেই মৃত্যু হয়ে যাবে। হতে পারে সবার আগে দম বন্ধ হয়ে আসবে, তারপর ওর শ্বাসকষ্ট হবে, হতে পারে ও জল চাইবে, কিন্তু ওর চারিদিকে শুধুমাত্র অন্ধকার। এটা বলা তো খুবই মুশকিল যে মতিবাই দম বন্ধ হয়ে মরবে নাকি জলের অভাবে নাকি ভয় পেয়ে। কিন্তু একটা ব্যাপার আমি নিশ্চিত বেগম যোধা, মতিবাই অবশ্যই মারা যাবে, একটু একটু করে ধীরে ধীরে। এটা বিষ, মতিবাইয়ের জন্য। শাস্তি পাওয়ার আগে মতিবাইকে শেষ ইচ্ছে জিজ্ঞেস করা হবে, আর যতটা দূর আমি জানি মতিবাইয়ের শেষ ইচ্ছে হবে আপনার সাথে সাক্ষাৎ করা। তখনই এই বিষটা ওকে খাইয়ে দেবেন। বেগম যোধা, এইভাবে দম বন্ধ হয়ে ধীরে ধীরে মরার চেয়ে এই বিষটা ওকে খাইয়ে দিন, যাতে ও সহজেই মরে যায়। ও আপনার খাস দাসী, আর আপনাদের জন্য এইটুকু তো আমি করতেই পারি। আপনি কেন এমন করছেন? কেন আমাদের এত কষ্ট দিচ্ছেন আপনি? পৃথিবীতে দু ধরনের মানুষ হয় বেগম যোধা। প্রথমত, যারা পিঁপড়েকে দেখেও তাকে ছেড়ে দেয়, এটা ভেবেও দেখে না যে ওই পিঁপড়েটা ঘুরে তাকে কামড়েও দিতে পারে। আর দ্বিতীয়, তারা হয় যারা পিঁপড়েকে দেখেই পিষে মেরে ফেলে, কারণ যদি পিঁপড়েকে ছেড়ে দেওয়া হয় তাহলে সে তো বিরক্তির কারণ হয়ে উঠতে পারে। আর এই মহামাঙ্গা ওই দ্বিতীয়র মধ্যেই পড়ে। আমার পথে যে কাটা হয়ে দাঁড়াতে চাইবে আমি তার গোটা জীবনটাকেই কেটে ফেলে দিই। এই কথাটা যদি আপনিও আজীবন মনে রাখেন
তাহলে তা আপনার জন্যও ভালো হবে বেগম যোধা।